এখন জানিয়ে দেব এই মুহূর্তের বিশেষ বিশেষ সংবাদ। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত সংবাদ। আমেরিকার ভিসা নীতির আতঙ্কে কাঁপছে সরকার, পাচারকৃত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত হতে পারে জয় হাসিনার। ক্যাশ কয়েক মিলিয়ন ডলার নিয়ে ধরা পড়েছে, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর দিয়ে নাকে খত দিয়ে ছাড়িয়েছে কিন্তু টাকাগুলো লস করছে। হাসিনার এই বকরা ছেলের দিকে তাকিয়ে দেখো তার অবস্থা কি হবে। সরকার পতনে ঢাকা মহানগরে বিএনপির জনসমাবেশ, মার্কিন নিষেধাজ্ঞার পর কোন ঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগ। আমি বলেছি যে আওয়ামী লীগের নেতারা যদি বলে আমি পশ্চিম দিক থেকে আসছি তাহলে আপনারা ধরে রাখবেন পূর্ব দিক থেকে আসছি। মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়ল পুলিশের ওপর, ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে পুলিশ লীগ। ক্ষমতায় থাকতে হাসিনার সকল ষড়যন্ত্র ব্যর্থ। সকল দল মিলে তাদের কর্মসূচিগুলো পালন করতে চাইছে, শান্তিপূর্ণভাবে পালন করতে চাইছে। বিএনপির খেলা শুরু হয়ে গেছে, খালেদা জিয়াকে মুক্তির জন্য একতরফা আন্দোলন শুরু, হাসিনার পালানোর পথ নেই। নড়াইলে রাতের আধারে কবরস্থানে ব্লুডুজার চালালো মেয়র, এবার চরম খেপলেন মাশরাফি বিন মর্তুজা। শর্ত সাপেক্ষে বাড়তি নিরাপত্তা ফিরে পাচ্ছেন চার রাষ্ট্রদূত, ক্ষমতা লোভে আমেরিকাকে তেল মারছে হাসিনা। সাবেক আইজিপি বেনজির আহমেদকে মামলার জন্য প্রস্তুত হতে বলল বিএনপি। শেষ সময়ে এসে সোজা পথে হাঁটতে বাধ্য হলো হাসিনা, সমঝোতায় অনুমন্ত্রীকালীন সরকার। আওয়ামী লীগের নেতৃত্বে গত 14 বছরের যেই দম্ভ আমরা দেখেছি, আপনারা দেখবেন সবার মুখ কিন্তু সে ফুটো বেলুনের মতো ফুসকে গেছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। মার্কিন ভিসা নীতির আতঙ্কে কাঁপছে আমেরিক সরকার, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে যে দাম্ভিকতা দেখা গেছে এক নিমেষে তা ফাটা বেলুনের মতো হয়ে গেছে। হাসিনার জয়ের পাচারকৃত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করতে পারে আমেরিকা। বাংলাদেশের যে সব সাংবাদিক টেলিভিশন স্ক্রিনে এসে পাচাটা কাজগুলো করেন, আপনাদের পাচাটার জিব্বাটা তো 10 হাত লম্বা হয়েছে, জিব্বাগুলো এবার একটু ছোট করুন। খুজিব ওয়াজেদ ডোলেস এয়ারপোর্টে ক্যাশ কয়েক মিলিয়ন ডলার নিয়ে ধরা পড়েছে, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর দিয়ে নাকে খত দিয়ে ছাড়িয়েছে কিন্তু টাকাগুলো লস করছে। হাসিনার এই বকরা ছেলের দিকে তাকিয়ে দেবো অবস্থা কি হবে। আমি হিন্দি জানি না, হিন্দি বলতে গেলে একটা কথা আছে, আমি শুধু হিন্দি জানি কোনটা জানেন, কাটতা হয় মারতা হয়। এখন সজীব আহমেদ ওয়াজেদকে যদি কেউ বলে তেরা ক্যা হোগা জানাবে আলী, বিলিয়নিয়ার হয়েছে, জীবনে কোনো কিছু আবিষ্কার করে না, বৈজ্ঞানিক হয়েছে, গুগল হয়েছে, উনি গুগল বানিয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুকমারানি হাসিনা শেখ বলেছে জয়কে কোনো বেতন দেওয়া হয় না, ওয়েরাস প্রতি মাসে তাকে $2,500,000 তাকে দেওয়া। হান্দা বন্ধু স্যাটেলাইটের জন্য মেইনটেনেন্সের জন্য তাকে $4 মিলিয়ন দেওয়া হয় প্রতি মাসে। এবার সরকার পতনের ডাকে ঢাকা মহানগরে বিএনপি জনসমাবেশ শুরু করেছে। এই সমাবেশে সরকার পতনের আন্দোলনে অংশ নিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি বলেছি যে আওয়ামী লীগের নেতারা যদি বলে আমি পশ্চিম দিক থেকে আসছি তাহলে আপনারা ধরে রাখবেন পূর্ব দিক থেকে আসছি, এই হচ্ছে আওয়ামী লীগ। কয়েকদিন আগে ওবায়দুল কাদের বলেছে না আর আমরা চুপ করে বসে থাকবো না, এইবার আমরাও মাঠে নামবো, হাত পা ভেঙে দিব। ওবায়দুল কাদের স্যার আপনি তো হাত পা ভেঙে দেওয়ার কথা বলেছেন, কিন্তু আজকে সকালে কেরানীগঞ্জ ঢাকা জেলার একটি সমাবেশে গিয়েছিলাম, ঢাকা জেলার সাধারণ সম্পাদক বিপুল চৌধুরী না আপনার তৈরি করা ক্যাডাররা ইট ছুঁড়ে মাথা ফাটিয়ে দিয়েছে, সে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাল্টা হয়েছে। আপনাদের উদ্দেশ্য অমানবিক, আপনাদের উদ্দেশ্য অমানসিক, আপনাদের উদ্দেশ্য নিপীড়ন নির্যাতন করে গলার কণ্ঠস্বর বন্ধ করে দেওয়া। মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়ল পুলিশের ওপর, ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে পুলিশ লীগ, মার্কিন নিষেধাজ্ঞার পরের সমাবেশগুলো তার প্রমাণ। এই মুহূর্তে দেশবাসী আমাদের সজাগ থাকতে হবে, এখন আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক দলগুলো আছে সবাই মিলে কিছু বিষয়ে চাপ সৃষ্টি করতে হবে সরকারের কাছে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে অনতি বিলম্বে নিঃশর্তে মুক্ত করতে হবে। ওনার বিরুদ্ধে যত মামলা আছে এবং যেই ভুয়া মামলাগুলো দিয়ে ওনাকে জেল দেওয়া হয়েছে, একই মামলা ছিল শেখ হাসিনার বিরুদ্ধেও, তিনি কি করছেন সেই বিচার বিভাগের যে আওয়ামী লীগের বিচারকরা আছেন তাদেরকে ব্যবহার করে উনি সব মামলা থেকে খালাস পেয়েছেন, বেগম জিয়াকেও
খালাস দিতে হবে। যে নির্বাচন কমিশনটা আছে এটা কি আমরা সবাই জানি, 2008 সালে সেই সময়কার ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার যে উদ্যোগ নিয়েছিল, প্রথমেই তারা নির্বাচন কমিশনে যে চামচাগুলো ছিল, সরকারের অপদার্থ দালালগুলো ছিল, এগুলোকে সব ডাস্টবিনে ফেলে দিতে হবে, রাষ্ট্রপতির মাধ্যমে চায়ের দাওয়াত দিয়ে ওদেরকে পদত্যাগ করাতে হবে, এবং সব দলের মোটামুটি যারা গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে। হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইতিমধ্যে বিএনপি তাদের কর্মসূচি শুরু করেছে। নড়াইলের রাতের আধারে বুলডোজার চালিয়ে কবরস্থান ভাঙা হয়েছে, যেটা ভালোভাবে নিতে পারেনি মাশরাফি। এ সময় মাশরাফি বিন মর্তুজা চরম ক্ষেপে গিয়ে এটার সমালোচনা করেন। নিপীড়ন এসব কাজে শেখ হাসিনার সঙ্গী বেনজির আহমেদকে মামলার জন্য প্রস্তুত হতে বললেন বিএনপি নেতা। যেভাবে তাদেরকে হত্যা করছিলেন এখন তার চাকরিতে নাই, মামলার জন্য প্রস্তুত হয়ে যাও, কালকে ফাইভ পাস বইলার কাছে নৌকা ডুবে গেছে। বাংলাদেশে এখন যত জায়গায় নির্বাচন হবে নৌকা কোথাও জিতবে না। ঢাকায় নিযুক্ত ভারত, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের জন্য শর্ত সাপেক্ষে পুলিশের নেতৃত্বে 100 কর্ত সুবিধা বহাল থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোজা পথে হাঁটা ছাড়া হাসিনার বিকল্প কোনো উপায় নাই। মার্কিন নিষেধাজ্ঞার পরে ইতোমধ্যেই তার কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বর্তমান সময়ে তার সামনে শুধু একটাই পথ খোলা, তা হলো পদত্যাগ। দেখেন, আমেরিকা ভিসা রেস্ট্রিকশন দিয়েছে, সারা দেশের মানুষ আনন্দিত হয়েছে, আর এই বান্দিরপুর সিবিবি আইসকা কি বিবৃতি দিচ্ছে পড়েন পড়েন, এরে আপনি কি বলবেন? এদের যদি আমি হালা কুখান্ডে দিয়ে পিটাই তাহলে কি আমরা দোষ দিতে পারবেন? হ্যাঁ, আমরা কি ধরে নিচ্ছি যে হাসিনা ক্ষমতায় থাকবে আর একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, আমেরিকান ভিসা পাবে নাই ভয়ে? ভাই, হাসিনার হাতে বিলিয়ন বিলিয়ন ডলার, বাংলাদেশের দুই বছরের বাজেটের সমান টেকা আছে হাসিনার তালে দলের কাছে, পাচার করছে কোনো কিছু, এই বিপুল অর্থ প্রশাসনে পুরোটাই দলীয়করণ করে ফেলছে। ও কাউরে মাঠে থাকতে দিবে? ভোটারদের ভয় কেউ বাইদুল কাদের দেখাবে নাকি? হ্যাঁ, ও দেখেন কি করে, হাসিনা আগে ক্ষমতা থেকে যাবে তারপরে নির্বাচন, ওই নির্বাচন কেমনে করতে হয়, কেমনে ফ্রি ফায়ার করতে হয় সেটা আমাদের জানা আছে, অনেকবার করছি আমরা। পুরা প্রশাসন ফেরেস্তার মতো মানুষ দেওয়ার সাজায় মাথার উপরে কাঠালের মতো একটা নিকৃষ্ট মানের ফ্যাসিস্ট গু রাখলে পুরোটাই গু হয়ে যাবে। আপনি মেলা সাত করে ফিরনি লাদলেন, তার উপরে যদি এক ফোঁটা গু দেন ওটা ফিরনি থাকে নাকি গু হয়? হাসিনাটা গু, ওইটা রাখা যাবে না, সোজা হিসাব। পরবর্তী সংবাদ পেতে আমাদের ভাইরাল নিউজ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিন। সত্য দেখুন, সত্য জানুন। ধন্যবাদ।